সপ্ত ত্রেতা চারটি যুগ রয়েছে আমরা জানি সবাই কি কি আমরা সবাই জানি সপ্ত ত্রেতা দ্বাপর কলি এই হচ্ছে চারটি যুগ এরকম করে প্রত্যেকের যুগেই ভগবান নারায়ণের অবতার হন প্রত্যেক ত্রেতা যুগে রাম অবতার হন প্রত্যেক দ্বাপর যুগে কৃষ্ণ অবতার হন প্রত্যেক কলিতে মহাপ্রভু অবতীর্ণ হন ভাগবত কখন ভগবানকে ডাকব যেদিন তোমার যাবার দিন সেদিন কি তোমার সময় এটা কোথায় যায় যাবার দিন তোমার সময় কোথায় যাচ্ছে এই জন্য মহাপ্রভু শিক্ষাষ্টকমে বললেন নামনাঙ্কারী বহুদা নিজ সর্বশক্তি স্তত্রার্পিতাম নিয়মিতম স্মরণনম কালম এতাত্র শীতম কি ভগবত মমাপি দুর্দৈব মিত্রী সংহানিনী নাম রাগ সংস্কৃত বুঝতে একটু কঠিন হবে দুর্দৈব মিত্রী সংহানিনী নাম রাগ আমাদের দুর্দৈব মহাপ্রভু নিজে বলছেন মহাপ্রভুর জীবনে তিনি আমাদের জন্য আটটি শিক্ষাষ্টকমকে তোমরা কিছু করো না করো আটটি শিক্ষাষ্টকমকে তোমরা অবশ্যই জানবে এই জন্য আমাদের বৃন্দাবনে যখন আমরা সংস্কৃত পড়ায় মহাপ্রভুর গৌড়ীয় বৈষ্ণব অভিধান যখন পড়ায় তখন আগেই শিক্ষাষ্টকমকে মুখস্থ করায় মহাপ্রভুর শিক্ষাষ্টক এইগুলো হচ্ছে আমাদের জন্য সূত্র রাধে 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 গোবিন্দ গোবিন্দ রাধে 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 গোবিন্দ গোবিন্দ রাধে সবাই হাততালি দিয়ে কিছু বাজবে না হাত তালে রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে হাত উঁচু করে সবাই রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে আরেকটু জুড়ে আমাদের জন্য প্রসাদ রয়েছে কিন্তু রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে গোপাল রাধে 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 গোবিন্দ গোবিন্দ রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ Hare
Radhe 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 Rad